আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাইকে আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল এবং আক্তার এইটি নাইন ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন জবলেস ইন্স্যুরেন্স নিয়ে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছি এবং সেখানে বলেছিলাম যে যারা গভর্নমেন্টের চাকরি করেন এবং যারা ফ্রি জোনে চাকরি করেন তাদের ক্ষেত্রে জবলেস ইন্স্যুরেন্স করার প্রয়োজন নাই কিন্তু এই সিস্টেমটা আপডেট করা হয়েছে এখন যারা ফ্রি জোনের ভিজায় আসেন যে কোনো স্টেটের হোক আপনারা অনেকে আমার ভিডিওটা না দেখে অনেক সময় কমেন্ট করে বসেন যে কথাগুলো আমি আমার ভিডিওতে বলার পরেও আপনারা সেম কোয়েশন প্রশ্নগুলো আমাকে করে থাকেন আরও আমি যে কোনো ফ্রি জোনের ভিসা হোক যে কোনো স্টেটের হোক ফ্রি জোনের ভিসা যাদের আসে তাদেরকেও এখন থেকে জবলেস ইন্স্যুরেন্সটা করতে হবে এবং যারা সেমি গভর্নমেন্টের চাকরিতে আছেন তাদেরকেও এই জবলেস ইন্স্যুরেন্সটা করতে হবে আরব আমিরাতের আবুধাবি আলাইন শারজা দুবাই যেই স্টেটের ভিসা হোক এটা বাধ্যতামূলক করা হয়েছে তিরিশ জুনের ভিতরে এই জবলেস ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে যদি আপনি এই তিরিশ জুনের ভিতরে জবলেস ইন্স্যুরেন্সটা না করেন সেক্ষেত্রে আপনার আইডির উপরে চারশো দেড়াম ফাইন চলে আসবে তাই দেরি না করে আপনারা এক মাসের জন্য পাঁচ দেড়াম তারপর আপনি ইচ্ছা করলে দুই মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য এবং দুই বছরের জন্য একসাথে জবলেস ইন্স্যুরেন্সটা করতে পারবেন এই জবলেস ইন্স্যুরেন্স যদি আপনি করেন যখন আপনার চাকরি থাকবে না জব থাকবে না তখন আপনার কোম্পানি যদি আপনাকে একটা এনওসি লেটার দেয় যে আপনার কোম্পানিতে চাকরি নাই তাহলে আপনি যে জবলেস ইন্স্যুরেন্সটা করছেন ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আপনার স্যালারি সিক্সটি পারসেন্ট পেড করবে মনে করেন আপনার স্যালারি যদি হয় একশো দীর্হাম উদাহরণ দিচ্ছি একশো দৃঢ়াম তাহলে আপনি ষাট দেড়হাম আপনি ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবেন এবং ওই টাকা দিয়ে আপনি আপনার থাকা খাওয়া চালিয়ে নিতে পারবেন এটা করা বাধ্যতামূলক করা হয়েছে যদি না করেন চারশো দেন ফোর হান্ড্রেড দেন আপনার পরে ফাইন চলে আসবে সো ফাইন দেওয়ার আগেই আপনারা তিরিশ জুনের ভিতরে এই জব রেস ইন্স্যুরেন্সটা করে নেন প্রয়োজনে আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হল দুবাই সাতোয়া সাতোয়া আল আহলিয়া এক্সচেঞ্জের সূর্য পশ্চিমে যদি তাকান আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেয়ে যাবেন অথবা নতুন যে মার্কেটটা করেছে গ্র্যান্ড আউটলেট এটা পাশের বিল্ডিংয়েই আমাদের অফিস অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা লোকেশনটা পাঠিয়ে দেবো এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আমার আরবি ঘরের ভিসা আছে তারপর আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন শুধুমাত্র আরবি ঘরের ভিসা যাদের আছে সরাসরি আরবি ঘরের ভিসা তাদের লাগবে না এবং যাদের পার্টনার ইনভেস্টর ভিসা তাদের লাগবে না আর মোটামুটি সব জায়গায় লাগবে সব থেকে ভালো হবে যে আপনাদের আইডি নিয়ে সরাসরি আপনার টাইপিং অফিসে চলে যাবেন অথবা আলানসারি এক্সচেঞ্জ বিভিন্ন এক্সচেঞ্জে করে থাকে অথবা আমাদের অফিসে আসতে পারেন আপনি চেক করে নেবেন যে আপনার ইন্স্যুরেন্সটা ওরা মানে ইন্স্যুরেন্সের যে টাকাটা আছে ওটা তারা অ্যাকসেপ্ট করতে কিনা না যদি দেখেন যে আপনি করতে গেলে আপনার টাকাটা অ্যাকসেপ্ট করতেছে মানে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তার মানে এটা আপনার জন্য বাধ্যতামূলক আর যদি দেখেন যে না আপনার টাকাটা নিচ্ছে না তার মানে আপনাদের ইন্স্যুরেন্স করার প্রয়োজন নাই এটা হলো একদম সহজ প্রসেস যেটা বলতেছি কারণ আপনারা অনেকেই কনফিউজ থাকেন আর আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন তো আমরা তো আর আপনার আইডি না দেখে বা কোনো কিছু না বুঝে বলতে পারি না যে আসলে আপনার লাগবে না আর আপনি যদি সন্দেহবশত এটা না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে জুন মাসের পরে আপনার ফাইনও আসতে পারে সো আপনারা যে কোনো টাইপিং অফিসে চলে যান অথবা বিভিন্ন এক্সচেঞ্জে এই কাজটি করে থাকে অথবা অনেক ট্রাভেল এজেন্সি আছে এই কাজগুলো করে থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন এবং সেখান থেকে আপনারা এই বিষয়টা ভালোভাবে জেনে নেবেন এটি নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিছি তারপর অনেকে বোধ করতে পারেন কিন্তু নতুনভাবে ফ্রি জোনের এবং সেমি গভর্নমেন্টের এই আওতার ভুক্ত করা হয়েছে মানে জবলেস ইন্স্যুরেন্সের আওতাভুক্ত করা হয়েছে যার কারণে আমি আপডেটটা দিয়েছিলাম কারণ এই ভিডিওতে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে জবলেস ইন্স্যুরেন্স ফ্রিজনের প্রয়োজন নাই কিন্তু সেটা আবার নতুবা ব্যাড করা হয়েছে যার কারণে আজকের এই আপডেটটি ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম